আমি 2021 সালে যখন এসেছিলাম তখন এখানে এই কাজগুলো করতেছিল। দেখেন 2 বছরের মধ্যেও কত সুন্দর একটা পরিবেশ করে ফেলছে। 2 বছরের মধ্যে, মাত্র 2 বছর, বাংলাদেশ একটা শহর গড়তে হলে কমপক্ষে হাজার হাজার বছর লাগে, হাজার হাজার বছরের একটা ব্যাপার। কিন্তু এইখানে খেয়াল করে দেখেন, যে এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে ভবনগুলো সবই 2021 সালে তৈরি করা, 2020 সালে তৈরি করা, মানে 20 সাল থেকে কাজ শুরু হয়েছিল, তার মধ্যে একটা শহর তৈরি হয়ে গেছে। আপনি আপনার শহরের কথা চিন্তা করেন, কত হাজার বছর লাগছে, মানে গড়ে উঠতে। নদীর পাশে একটা শহর ছিল, আস্তে আস্তে কাজ হয়েছে, হইতে হইতে গড়ে উঠছে। বাজারঘাট, এখানে সব কিছু আছে, স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, সুপার মার্কেট, সব কিছুই আছে, সব কিছু নিয়েই তৈরি করা। মাত্র 2-4 বছরে কমপ্লিট করে ফেলছে। সবাই দেখেন ভিআইপি গাড়ি চলতেছে। এ দেখেন এখানে সুপার সার্কেল। আমি আমার বাসা হচ্ছে এখানে, এই যে এলাকা দেখছেন এটা হচ্ছে আমার বাসা। চলেন আমাদের আমার বাসায় আপনাদেরকে নিয়ে যাই। আমি কিন্তু বাইক চালাচ্ছি, দেখছেন আমি কিন্তু বাইক চালাচ্ছি। এই যে আমার বাসা হচ্ছে এখানে, দেখেন সবাই সারি সারি করে গাড়ি দেখে দিয়েছে। এই পাশে দেখেন ওই যে কাজ করতেছে, ওইখানে রাস্তা হবে কিছুদিন পরে, ওই রাস্তা দিয়ে তখন ইজিভাবে চলে যাওয়া যাবে। আমার বাইকটা একটু চার্জের প্রয়োজন। এইখানে বাইক চার্জের জন্য একটা পোর্ট আছে, এখানে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, খেয়াল করে এই পোর্টে ঢুকানো যায়। এখানে দেখাচ্ছে দুইটাই জায়গা খালি নেই। আমি একটা জায়গা খালি দেখি, এখানে দেখেন, ও এই পাশটা খালি আছে, আমি এখানে ঢুকাতে পারতেছি। এখানে সবাই গাড়ি থাকার সত্ত্বেও সবাই ই বাইক ব্যবহার করে। ই বাইক হচ্ছে সুবিধাজনক, যে আপনি যেখানে সেখানে যখন যখন খুশি তখন আপনি যাইতে পারতেছেন, কোনো বাধি হচ্ছে না। তারপর এটা তো একেবারে সস্তা, মানে এখানকার টাকায় দুই দুই এক ইউয়ান চার্জ দিলে আপনি কমপক্ষে 1 মাস 2 মাস চালাতে পারতেছেন, যদি আপনি 10 কিলোমিটার 10 কিলোমিটার এরকম করে চালান। আমার বাইকটা আমি একবার চার্জ দিলে, এই যে আমার চার্জার দেখেন, একবার চার্জ দিলে আমি কমপক্ষে 60 কিলোমিটারের বেশি চালাইতে পারি। 60 কিলোমিটার, আপনি বুঝতে পারতেছেন, একবার চার্জ দিলে 3 ইউয়ান খরচ হয় সর্বোচ্চ। এই যে দেখেন লেক্সাস, দামি দামি গাড়ি সবার। আমার অবশ্য একটা আছে, অত দামি না তবে বেশ। আগামীকাল যখন গাড়ি চালাই তখন গাড়িতে ভিডিও দিব। এখন এই যে বাইক চার্জার জন্য আমার ওইখানে একটা কিউআর কোড আছে, ওই কিউআর কোডটা স্ক্যান করতে হবে উইচ্যাট দিয়ে, তারপরে হচ্ছে আমাকে টাকা পে করতে হবে। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা কিউআর কোড আছে, ওই কিউআর কোডটা আমি এখন স্ক্যান করবো উইচ্যাট দিয়ে। তারপর একটু খেয়াল করে দেখেন, এখানে অপশন আছে চবি চাইনিজ লেখা, এইটা এটা দেওয়ার পরে আমি কত ইউয়ান ব্যবহার করতে চাচ্ছি, কত ইউয়ানে চার্জ নিতে চাচ্ছি সেটা দিতে পারবো। আমি আমি 3 ইউয়ানে চার্জ নেব, 3 ইউয়ান বাংলাদেশ টাকায় প্রায় 16 টাকা করে 1 ইউয়ান সমান সমান, তাহলে হিসাব করে দেখেন কত। আমার হচ্ছে এই চার্জ লাগানো হচ্ছে 1 নম্বরে, 1 নম্বর, ও 3 ইউয়ান 1 নম্বরে, পাসওয়ার্ড দিয়ে দেব, এই যে হয়ে গেল। দেখেন আমার বাইক চার্জ চার্জ হচ্ছে এখন, দেখছেন এখানে, এই যে সব কিছু অনলাইনে, এখানে সব কিছু অনলাইনে। এই যে বাইকটা চা দিলাম, আমার ব্যাগটা নিব, বাইকে যে চার্জ হচ্ছে আমি বিকালে আসবো। আর কিছু আছে বাইকের মধ্যে না, এখন আমি বাসার দিকে রওনা দেবো। আমার বাসাটা হচ্ছে ওইখানে, চলেন বাসাটা দেখাই, সাথে করে নিয়ে যাই, থাকেন সাথে। চায়না সম্পর্কে জানতে হলে আমার সঙ্গে থাকুন, চায়না সম্পর্কে আপনাদেরকে একটু
দেখাই। আপনারা যা ভাবেন চায়না সম্পর্কে, চায়না তার পুরোপুরি ব্যতিক্রম। এ দেখেন এই ভবনগুলো হচ্ছে 40 তলা করে ভবনগুলো, দেখেন এখানে সব দেখতে পাচ্ছেন আবাসিক এরিয়া। আবাসিক মানে যেখানে লোকজন বসবাস করে। বর্তমানে কোনো 30-40 তলার নিচে কোনো ভবন তৈরি হয় না, যা হয় সব কিছু 40 তলার ঊর্ধ্বে। ভবন হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন কত উঁচু। চায়নাতে আপনারা যেরকম মনে করেন যে টেম্পল থাকে, ওই যে টেম্পলের মতো ছোটো ছোটো বাড়ি, আসলে ওরকম কিছু না। এই যে গেটটা রাতের বেলায় গেট বন্ধ হয়ে যায়, তখন আমাদের এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিতে হয় বা অথবা ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপরে যেতে হয়, তারপরে গেট ওপেন করে, গেট বন্ধ হয়ে যায়, কুকুর নেওয়া যাবে না ভিতরে। এটা হচ্ছে গেস্টের জন্য বসার জায়গা, আমার এলিভেটার। চায়নাতে এই যে উইচ্যাট, এই যে উইচ্যাট, উইচ্যাট অ্যাপই সব কিছু। আপনি বাংলাদেশে যেমন ফেসবুক মেসেঞ্জার চালান, আমরা চায়নাতে শুধুমাত্র উইচ্যাট, ফেসবুক মেসেঞ্জার এখানে চালানো যায় না। তো এই কারণেই আমি এই যে ভিপিএন আছে, ভিপিএন কিনতে হয় মাসে মাসে প্রায় 300-400 টাকার ভিপিএন কিনি, কিনে কানেক্ট করে তারপরে ফেসবুক চালাতে পারি। এই যে আমার ফেসবুক নাইম মেহরাব, হ্যালো চায়না, দুইটা। এই যে আমার এখানে এই যে ফ্লোরগুলো দেখেন, এখানে ফ্লোর হচ্ছে 37 তলা পর্যন্ত, এটা দেখেন, এই যে 37, 35, 36। এখানে আমার বাসা হচ্ছে 8 তলায়, আমি 38 করলাম, এটা হচ্ছে 36 তলা পর্যন্ত, ওই পাশেটা হচ্ছে 42 তলা পর্যন্ত, মানে লিফ্ট দুইটা, একটা 36। ও আমার ফেসবুক নাঈম মেহরাব, আর আরেকটা হচ্ছে হ্যালো চায়না, আমার বাসাতে চলে এসেছি। এই যে চাবি, হ্যালো, কেউ নাই বাসাতে, আমি একা 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 থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, একটা বিয়ে শাদি করার দরকার, বাসাতে কেউ নাই। দেখেন আমার ডেবেল এখানে, আমার অবশ্য একটা বিজনেস রিলেটেড এগুলো জিনিসপত্র রাখা। এখানে আমি এই রুমটাতে থাকি আপাতত, এখানে আমার রান্নাঘর, ওয়াশিং মেশিন, এই যে সব কিছু, ফ্রিজ, ফ্রিজের মধ্যে কী আছে আমার ফ্রিজ তো বেশ। ও এ দেখেন গ্রেপস আছে, আঙ্গুর ফল, আঙুর ফলগুলো, এগুলো দাম অনেক কম এখানে, কম তার কারণ আছে যে আমাদের এখানে তো পর্যাপ্ত পরিমাণে হয়, এই জন্য দাম কম। দেখছেন কত সুন্দর, এই যে ধুয়ে নিলাম, এইবার খাবো, বিসমিল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। খাওয়া হয়নি, এগুলো সবই খালি বাসা, এখানে আশা করি কোনো লোকই বর্তমানে নাই এখনো, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। খেয়াল করে দেখুন এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, এই এই পাশের যে বাসাগুলো দেখছেন অধিকাংশ সব খালি, বিক্রি করার জন্য রেখে দিয়েছে। আর এই পাশটা একটু খাল করে দেখেন, এই পাশে যে বাসাগুলো আছে এইগুলোতে লোক সংখ্যা কিছু আছে, তারপরও অধিকাংশ বাসা খালি। এখানে এই এই শহরটা গড়েছে সর্বোচ্চ কতদিন হলো, 5-6 বছর হয়েছে, এই যে বিল্ডিংগুলো দেখতেছেন বা আশেপাশে রাস্তাঘাট সব কিছু 5 বছরের মধ্যে এখানে গড়া। এর আগে এখানে খালি জায়গা ছিল, মানে কোনো কিছুই ছিল না, সম্পূর্ণ খালি ছিল। এই এই যে ভবনটা দেখতেছেন এই পাশটা, এটা হচ্ছে